প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিভিশন সংবাদে। সাথে আছি আমি সারাবিন্দা আফজল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর উদ্যোগে শুরু হওয়া ট্যালেন্ট হান্টের চূড়ান্ত পর্ব চলছে ছাত্র শিক্ষক কেন্দ্রে। এ নিয়ে বিস্তারিত দেখুন সাজিদুল করিমের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন মাহমুদুল হাসান নববী। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের উদ্যোগে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যালেন্ট হান্টের চূড়ান্ত পর্ব। ইতোমধ্যে ডাকসু কর্তৃক 18টি হলে পৃথকভাবে ট্যালেন্ট হান্ট অনুষ্ঠিত হয়েছে। প্রতি ইভেন্টের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের নিয়ে টিএসসি প্রাঙ্গণে চূড়ান্ত পর্ব আয়োজিত হচ্ছে। একক নৃত্য এবং সন্ধ্যা 7টায় আধুনিক সঙ্গীত পরিবেশন করেন প্রতিযোগীরা। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করবে বলে মনে করেন প্রতিযোগীরা। এ সময় উপস্থিত ছিলেন ডাকসুর সংস্কৃতি সম্পাদক আসিফ তালুকদার। সাধারণ শিক্ষার্থীরা এই আয়োজন উপভোগ করে এবং এ ধরনের আয়োজন ভবিষ্যতেও বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে ডাকসুর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে 100 সাইকেল বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। আজ বুধবার এই উদ্যোগকে সামনে রেখে ডাকসু কার্যালয়ে শিক্ষার্থীদের সাক্ষাৎকার পর্ব অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্রে জন ইতিহাস চর্চা কেন্দ্র আয়োজিত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রবন্ধকার হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর শুভ বসু, ম্যাকগিল বিশ্ববিদ্যালয় কানাডা, এবং ডক্টর মোহাম্মদ ইউসুফ সিদ্দিক, শারজা বিশ্ববিদ্যালয় আরব আমিরাত। সেমিনারে বাংলায় আরবি ও ফার্সি শিলালিপিতে মধ্যযুগের সামাজিক চিত্র প্রদর্শিত হয়েছে। এ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিভিশনের আজকের সংবাদ। আমাদের সংবাদ দেখতে ভিজিট করুন DUTV.TV।